নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসে জীবনযাপন ভ্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি বুর্জ খালিফার কাছে, মানে দুবাই মলে যাচ্ছি, কিন্তু একটু অন্যভাবে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে এইভাবে যাওয়াটাও শেয়ার করি। আগে না, যখন প্রথম প্রথম আমরা দুবাই মল যেতাম, মানে দুবাইতে আসার পর, তখন আমরা এই জায়গাটা দিয়েই যেতাম। তারপরে এখানে নানান রকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো, বন্ধ ছিল রাস্তাটা। তারপর আর এদিক দিয়ে না গিয়ে আপনাদেরকে দু তিনবার যেদিক দিয়ে নিয়ে গেছি ওই দিক দিয়ে যেতাম। তো এখান দিয়ে আবার অনেকদিন পরে এখান দিয়ে যাচ্ছি, মানে এখান দিয়ে একটু দূর হয় যেতে, তার জন্য আমরা ওই রাস্তাটা দিয়ে যাই। বাট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দুবাই মল যাওয়ার, মানে সোজা, মানে এটাই রাস্তাটা, এটাই মেন রাস্তা যেটা দুবাই মল যাওয়ার, দুবাই মল, বুর্জ খালিফা, এসবগুলো জায়গায়। আর এই যে জায়গাটা এসেছি, এটা হচ্ছে একটা ফেমাস ফটো সেশন জায়গা। এই যে উইংসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইংস অফ মেক্সিকো। তো এখানে দাঁড়িয়ে আর এই বুর্জ খালিফার ফ্রেমটা নিয়ে ফটো তোলাটা, মানে একটা ফেমাস বলা যেতে পারে, সবাই এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। তো আমরা ওখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ফটো তুলবো না, তার কারণ এখন অনেক ভিড় আছে, তো পরেই তুলবো। তো এখানে একটা স্লাইড আছে, ভাবলাম এই একটুখানি এটা করা যেতেই পারে। আরুষ যেহেতু স্লাইড খুব পছন্দ করে, আর এটা বড়দের সাথে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে, তাই আমিও একটু এটা ট্রাই করলাম। তো ভীষণ মজা লেগেছে, এটা অনেকটা বড়। আর এই যে আমি আর আরুষ চলেও এলাম, ভালো লেগেছে। কিন্তু অনেকটা লাইন আছে না, একবার করার পর আবার রিটার্ন গিয়ে করাটা, মানে চার পাঁচজন অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম ওখানে টাইমটা ওয়েস্ট না করে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। তো এখান থেকে বুর্জ খালিফাটা সামনে একদম দেখা যাচ্ছে। আর এটা, এই যে ওয়াটারটা যে থাকে সামনে, ক্যানেলটা বুর্জ খালিফার সামনেই, তো এটাই হচ্ছে সেই ওয়াটার ক্যানেল যেটা দিয়ে বোট রাইড হয়। আর এখানে সুন্দর সুন্দর কিছু স্ট্যাচুস করা আছে, এখানে লোটাসের একটা আর্কিটেকচার করা আছে, ভীষণ ভালো লাগছে এখান থেকে। দিনের বেলায় এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো আমরা আবার ব্রিজটা ক্রস করে এবার এদিক দিয়ে আসছি। এখানটায় অনেকটা বড় গ্রাউন্ড করা আছে, সবাই ঘুরে বেড়ায়, হাঁটাচলা করে। আর এখানে নানা রকম টুরিস্টরা যারা আসে এই জায়গাটায় ফটো সেশন করার জন্য, ভীষণ ভালো জায়গা। তো আপনারা যদি দুবাই মল আসেন, অবশ্যই এখান থেকে ফটো তুলে যাবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই জায়গাটা। তো আমরা প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম না, অনেক ফটো তুলেছি এখানে দাঁড়িয়ে, তো ভীষণ সুন্দর ছিল। আরও তো কম ছিল জিনিসপত্র, এখন তো আরও নতুন নতুন, প্রত্যেক বছর দুবাই না ওরা রিনিউ করে, মানে একটা জিনিসের পর আর একটা জিনিস যখন তৈরি করে দেয় বা কিছু একটা নতুন হয় না, দেখতে আরও সুন্দর হয়ে যায়। তো এই জায়গাটাতে অনেক কিছু ছিল না, আরও এক বছর দু বছর পর পর নতুন নতুন হয়েছে। যেমন এই হোটেলটা, এই হোটেলটা দেখতে দেখুন একটা যেন টাইটানিক যে জাহাজটা, তো টাইটানিক জাহাজের মতো শেপে তৈরি করা হয়েছিল। তো এই এই যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো এখানে দেখেই সামনে দাঁড়িয়ে কি ভালো লাগে। আর এটাও আর একটা রোড যেটা দিয়ে একদম প্যালেস ডাউনটাউন হোটেলে চলে যাওয়া যাবে। তো আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। এটা আই থিঙ্ক যেটা ফাউন্টেনটা শোটা যখন হয়, ফাউন্টেন সেটা এখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন। এখানে একটা স্পেশাল টিকিট করতে হয় ভেতরে ঢোকার জন্য, আপনি আপনার প্রিয় মানুষটার সাথে দাঁড়িয়ে এখানে ফটো সেশন করতে পারেন। আর এখান থেকে দাঁড়িয়ে যে ফাউন্টেন শোটা হবে, তো একদম কাছ থেকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যেতে পারে। তো এটাতে এখান থেকে বোট রাইডও হয়, এই সামনেই আছে টিকিট কাউন্টার, কেটে আপনারা চলে যেতেই পারেন। আর একদম সামনে থেকে বুর্জ খালিফার একটা ভিউ আপনাদের সাথে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন।
তো যেহেতু ক্রিসমাস আসছে তার জন্য দুবাই মল নতুন করে ডেকোরেশন করা হয়েছে, তো এটাও একটা করা হয়েছে যার মধ্যে ফটো সেশন হচ্ছে, সবাই দাঁড়িয়ে বসে ভালোভাবে নিজেদের মতো করে ফটো তুলছে। আর এই জায়গাটা পুরোটাই একটা রেস্টুরেন্ট কাম্বার সমস্ত এই জায়গাটাতেই আছে। আর বুর্জ খালিফার ওপরে যাওয়ার জন্য মানে টপ অফ দ্য বুর্জ খালিফা যাওয়ার জন্য এখান দিয়ে প্রবেশ করতে হয় বা লেফট হ্যান্ড সাইডে যেখানে লেখাই আছে রেস্টুরেন্ট ফুড হল সমস্ত কিছু এখানে আছে। আর দুবাই মলেতে দুটো ফুড কোর্ট আছে, একটা নিচে এই জায়গাটাতে আর একটা একদম টপ ফ্লোরে আছে, তো ওটা তো আমরা প্রায়ই যাই কিন্তু নিচেরটাই যাই না। তাই ভাবলাম আজ নিচের ফুড কোর্ট থেকে কিছু খাওয়া যাক আর ওটা আপনাদের সাথে শেয়ারও করা যাক নিচের ফুড কোর্টটা কীরকম। আর সামনে যেতে যেতেই চোখে পড়লো এই রেস্টুরেন্টটা, চলুন আপনাদেরকে একটু দেখাই। দিন তাই ফুং, এটা হচ্ছে একটা মিচেলেন স্টার্টার রেস্টুরেন্ট। এটা তাইওয়ানে স্টার্ট করা হয়েছিল 1972। আর এটা জানেন কি, এটা ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 রেস্টুরেন্টের মধ্যে র্যাঙ্ক করে, এতই ভালো এটার। এটা অনেক জায়গায় আছে, হংকং, চায়না, তারপর জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউনাইটেড স্টেটেও এটার র্যাঙ্ক কিন্তু খুব ভালো। আর দুবাইতে তো অবভিয়াসলি এটা অনেক ফেমাস, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখছেন লাইভ কাউন্টার একদম আপনাদের সামনেই। তারপর আমরা যাতায়াত থেকে একটা র্যাপ নিয়েছিলাম, হাফ হাফ করে নিয়েছিলাম। এই র্যাপটা অনেকটা বড় হয়, দুজন এনাফ। একটা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল সাথে একটা কোক। তো এই ছিল আজকে আমাদের সন্ধেবেলার একটা স্ন্যাক্স, নর্মাল স্ন্যাক্স বলতে পারেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকুন।